ওয়েলকাম টু স্টাডি হ্যাশটেক জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম বিদ্যাওতি স্কিমে মেলাগড় হায়ার সেকেন্ডারি স্কুলে তারপর তোমাদের সোনামল ইংলিশ মিডিয়াম স্কুলে মনু মনু স্কুলে টোটাল পনেরো জন পনেরো সরি তেরো জন ইনস্ট্রাক্টর বা টিচার নেওয়া হবে আর্টস আর্টসের একজন ডান্সের একজন মিউজিক একজন থিয়েটার একজন প্রত্যেকটা ফিল্ডে পাঁচজন করে প্রত্যেকটা স্কুলে নেওয়া হবে এটা বিদ্যাওতী স্কুল মিশন হান্ডে স্কিমের আন্ডারে প্রত্যেকটা স্কুলে কিন্তু একটু তো পাঁচজন করে নেওয়া হবে আমি এ নিয়ে একটা ভিডিও অলরেডি মানিয়েছিলাম যে গতদিন যে সেটা ডুম্বনগর নেওয়া হয়েছিল পনেরো জন আর মানে এডিনগর নেওয়া হলো পাঁচজন টোটাল কুড়ি জন নেওয়া হয়েছিলো মানে এটা ইন্টারভিউ ডুম্বনগরটা ষোলো তারিখ মানে কালকে হবে ইন্টারভিউ পনেরো জন আর এদিনগরটা চোদ্দ তারিখ ইন্টারভিউ হয়ে গেছে আজকে যেটা প্রথম ভ্যাকেন্সিটা এসেছে মেলাগড় হাই সেকেন্ডারি স্কুল এর ইন্টারভিউ তোমার সতেরো তারিখ একটা বৃত্তে তোমাদের সেই পার্টিকুলার সাবজেক্টে পার্টিকুলার যে আর্টস ডায়েন্স মিউজিক থিয়েটার ইউগার ডিপ্লোমা ডিগ্রি ডিপ্লোমা বা সার্টিফাইড এক্সপিরিয়েন্সটা থাকবে এবং কোয়ালিফিকেশন তোমার এখানে টুয়েলভ ফার্স্ট কোয়ালিফেশান হতে হবে বা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান যেটা হতে হবে লোক সেই ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে থাকতে হবে আর একটা সোনামুণ ইংলিশ মিডিয়াম স্কুলে নেওয়া হবে পাঁচজন আর্টসের একজন ডান্সের একজন মিউজিক একজন থিয়েটার একজন এটা সি বিএসি এফিল বিদ্যার্থী স্কুল এটাও ডাব্লিউডিও থাকতে হবে এটা করে থাক ইন্টারভিউ আরেকটা তোমাদের না হবে মিউজিক ইউজিক থিয়েটার বিসি মনু এস এস এম হাই সেকেন্ডারি শান্তি বাজার সেটা দিনে হবে তিনজন মিউজিক একজন ইয়েগো একজন থিয়েটার একজন টোটাল তিনটা পোস্ট এটা বিদ্যার্থী মিশন হিসন হান্ড্রেড স্কিমের অন্তর্গত মানে এর থেকে বোঝা যাচ্ছে যে বিদ্যাবতী স্কিমে প্রত্যেকটি স্কুলে কিন্তু এই ফিল্ডগুলি থেকে পাঁচজন করে লোক নেওয়া হচ্ছে টোটাল বিদ্যাপী মিশন হান্ড্রেড আর টোটাল একশোটা স্কুল পাঁচজন করে টোটাল পাঁচশো মানে ছোটো 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 করে ভেকেন্সিগুলো দিচ্ছে বোঝা যাচ্ছে না ভেকেন্সিগুলো কিন্তু একসাথে যোগ করলে অনেক বড় ভেকেন্সি হয়ে যাবে ঠিক আছে দুম নগরে যারা দেখেছো আমার ইউটিউব চ্যানেলকে দেখতে পারে আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে দেবো ষোলো তারিখ কিন্তু এটা ডেট ইন্টারভিউ ডেট পনেরো জন টোটাল বিরাট বড় অপরচুনিটি কিন্তু আর আজকে যেটা দিয়েছি সোনামুড়া তারপরে শুনো আমরা ইংলিশ মিডিয়াম স্কুল মেলাঘর তারপর এখানেও টোটাল তেরোটা পোস্ট আছে মানে ভালো একটা অপরচুনিটি তোমরা আর্টসে ফার্স্ট করো আর্টসে ইউগা থিয়েটার এক্সপিরিয়েন্স নিয়ে মিউজিক এক্সপিরিয়েন্স নিয়ে রেখেছো তাছাড়া এটির কিন্তু কোনো স্পেসিফিক জব আগে নেওয়া হয়েছিল এবার একটা দারুণ সুযোগ এই স্পেসিফিক ফিল্ডগুলি থেকেও এখন গভর্নমেন্ট লোক নিয়োগ করছে বিদ্যার্থী স্কিমের আন্ডারে তাহলে তোমরা মিউজিকে ভালো একটা সার্টিফিকেট নিয়ে গেছো সার্টিফিকেট হয়ে গেছে বা ইউরার সার্টিফিকেট বা ডিগ্রি ডিপ্লোমা নিয়ে রেখে থিয়েটারে তোমরা তাহলে অবশ্যই যোগাযোগ করো সেই স্কিমের আন্ডারে তোমরা বায়োডাটা নিয়ে তোমরা কিছু যেমন এটার ইন্টারভিউ দেবে ষোলো তারিখ কিছুটা হচ্ছে বিশ তারিখ কিছুটা হচ্ছে সতেরো তারিখ মানে পার্টিকুলার যে যে ডেটে ইন্টারভিউ আছে সেই ডেটে অবশ্যই স্কুলে তোমরা সেই পার্টিকুলার বায়োডাটা নিয়ে যোগাযোগ করো তোমার এক্সপিরিয়েন্সটা কাজে লাগাও এই বিদ্যাবী স্কিম কিন্তু একটা লং টাইম বলতে সারা যতদিন স্কুল থাকবে সারা জন বিদ্যতী স্কিম থাকবে সারা জীবন তুমি মিউজিক টিচার ইউগা ডান্স টিচার এই স্কুলগুলিতে প্রয়োজন পড়বে নেসেসারি প্রয়োজন পড়বে যদি নেসেসারি পোস্ট তাহলে ইন ফিউচার যখন এইটা কন্ট্রাকচুয়াল চল যদি জবটা কিন্তু অনেকটা পারমানেন্ট বলতে পারো ম্যাক্সিমাম ছয় হাজার টাকা বাড়বে পারমানেন্ট স্যালারি দুশো পা ক্লাসেস হ্যাঁ এক ঘন্টা করে ক্লাস তোমরা জানো হয় তাহলে এটা আস্তে আস্তে বাড়বে এবং তোমার যেন সার্টিফাইটটা বা তোমরা যেন ডুববে তোমার এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে একটা এক্সপিরিয়েন্স সার্টি হবে ইন ফিউচার বিদ্যার্থী স্কিম আরও জন লোক নিয়ে হবে স্যালারিও বেশি দেওয়া হবে তখন তোমরা সেটা তো জয়েন কিনে নিতে পারো তাহলে একটা সমন্বয় সুযোগ সুযোগটা তোমরা অবশ্যই কাজে লাগাও ধন্যবাদ স্টাডি জব ত্রিপুরা ইউটিউব